আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা আবার চলে আসছি বাহরাইনে মাছ ধরার জন্য। এটা হয়েছে হিট ব্রিজের পাশে, তো ইনশাল্লাহ দেখা যাক আজকে আমরা কি মাছ ধরতে পারি। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই সাথে থাকুন। আমরা এই যে আমাদের শেখ দেলোয়ার সাহেব বলেন, আসলে আমরা আজকে বসে দিয়ে মাছ মারার জন্য আপনাদের কাছে আসছি। আমরা খুব বড় বড় মাছ ধরছে, বড় বড় মাছ আমরা ইনশাআল্লাহ আপনাদের উপহার দেব। তো গাইস ইনশাআল্লাহ আপনারা ভিডিও আশা করে অবশ্যই দেখবেন। আমরা দেখানোর চেষ্টা করব আমরা এখান থেকে কি কি মাছ ধরতে পারি। তো এর আগে আমরা দুই দিন মাছ ধরছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যারা বাহরাইনের মধ্যে যারা মাছ ধরতে যান তারা অবশ্যই এই জায়গার মধ্যে আসবেন, কেননা বাহরাইনে যারা মাছ ধরে তারা অবশ্যই জানেন যে যেখানে আপনি বড়শিটা ফেলেন পাথরের কারণে আপনার ইয়া হয় না, মাছটা ধরা যায় না আর কি, বড়শি আটকে যায়। তো এখানে একেবারে পাথর কম আছে, আপনারা অবশ্যই এখানে আসবেন। এখানে লোকেশন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব আপনারা কিভাবে আসবেন এখানে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ আমাদের শখ ভাই আরেকটা মাছ ধরে ফেলেছে, দেখি দেখি আলহামদুলিল্লাহ। আমরা মাত্র আসছি মাছ ধরতে, এটা হয়েছে হিট ব্রিজ এর পাশে। তো আপনারা বাহরাইনের মধ্যে যারা মাছ ধরতে চান, যারা তাদের শখ আছে মাছ ধরার, আমাদের মতো যারা মাছ ধরতে চান তারা অবশ্যই এখানে। আমাদের দেলার ভাই আরেকটা মাছ ধরে ফেলেছে আলহামদুলিল্লাহ, মাছটা অনেক বড়। দেখেন অনেক বড় মাছ ধরছি, একই জায়গার মতো ভিডিও হোক না, টেনশন নেই। তো হাত
আরেকটি মাছ ধরতে আমরা সক্ষম হয়েছি, আপনারা দেখতে আছেন ছোট মাছ কিন্তু শক্তি অনেক বেশি, অনেক বড় মাছের শক্তি এটার ভিতরে। আমরা চেষ্টা করতেছি কয়েকটি মাছ লাগানোর জন্য, কাছে এলে গুতুমটি লাগে বুঝলেন, দূরে এলে দূরে হলে।